গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টে জানালেন অভিষেক মনু সিংভি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জানালেন তার মক্কেলকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। তার মক্কেলের বিরুদ্ধে এফআইআর এবং ইডির ইসিআইআর অর্থাৎ ইডির সমন বাতিল করা হোক, কারণ তার মক্কেল নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। অভিষেক মনু সিংভির দীর্ঘ সওয়ালের পরেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাকে রক্ষাকবচ দেননি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সমন জারি করেছে অভিষেককে। সেই সমনের চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদন করেন অভিষেক। তার মধ্যে অন্যতম ছিল তাকে যেন গ্রেপ্তার করা না হয়, কারণ ইডি যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারে বা কড়া পদক্ষেপ নিতে পারে সেই আশঙ্কা করেছেন তার আইনজীবী মনু সিংভি। এবং তাকে যাতে গ্রেপ্তার করা না হয়, কড়া পদক্ষেপ না করা হয়, সেই জন্যই আদালতে আবেদন করেছিল সিংভি। সেই মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির বা এজেন্সির বিচারের যে দীর্ঘসূত্রিতা তা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। রাজ্যের বিভিন্ন মামলায় ইডির যে তদন্তের গতি স্লথ তা দেখেও কলকাতা হাইকোর্টের বিচারপতি ক্ষোভ উগরে দিলেন ইডির বিরুদ্ধে। ইডিকেও এক হাত নিতে দেখা গেল বিচারপতির। আদালতের বক্তব্য, আপনারা বলছেন 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই পরিমাণ টাকা উদ্ধার করতে পারেননি বা সেই পরিমাণ টাকা অ্যাকাউন্ট ব্লক করতে পারেননি। অর্থাৎ আপনারা এখনও পর্যন্ত যে গতিতে তদন্ত করছেন সেই গতিতে তদন্ত করলে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হওয়ার সম্ভব নয়, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। অন্যদিকে আদালতে ইডি সওয়াল করেছেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন, কাল হতেও পারেন। শুধু কুন্তল ঘোষের চিঠি নিয়েই যে তাকে ডাকা হয়েছে তা নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক লেনদেন হয়েছে সেই তথ্য সংগ্রহের জন্যও তাকে ডাকা হয়েছিল। তিনি কি এতই প্রভাবশালী যে তাকে সমন পাঠানো যাবে না, আদালতে প্রশ্ন তুলে দেন ইডি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল, কোনো এফআইআর বা চার্জশিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, তাই তার ইসিআইআর বা সমন খারিজ করা হোক। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সমন বা ইসিআইআর খারিজের নির্দেশ দেননি, সেই সঙ্গে রক্ষাকবচ দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।